রিয়াজ নয় শাকিব খানেরই কিন্তু কাজ করার কথা ছিল হৃদয়ের বন্ধন সিনেমাতে শাবনূরের নায়ক ক্যারেক্টার আমিন খানের সঙ্গে কিন্তু রিয়াজ নয় আমরা কিন্তু শাকিব খানকেই পেতাম কিন্তু ফাইনালি কেন শাকিব খান এই সিনেমাতে কাজ করলো না অনেক হয়তো ওই প্রজন্মের হয়তো অনেকে ট্রল করতে পারেন হ্যান ত্যান ভাবতে পারেন যারা সাকিব খানের হেটার আছেন হ্যাঁ শাবনূরের মতো নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পেও কেন শাকিব খান এই সিনেমাতে কাজ করে করেনি হ্যাঁ এফআই মানিকের তত্ত্বাবধানে কিন্তু শাকিব খান সর্বজনীন স্বীকৃতি তিনি পেতে থাকে তখন থেকে কিন্তু সেই এফআই মানিকের সিনেমাই কেন শাকিব খান ফিরিয়ে দিলেন এটার পিছনে আসলে গল্প কী কেন শাকিব খান এই সিনেমাতে কাজ করতে চাইল না আজকে পেপার কাটিং দিয়ে আমি প্রুভ করব যে এক্স্যাক্টলি হৃদয়বন্ধন সিনেমাতে কিন্তু রিয়াজ নয় শাকিব খানটি কাজ করার কথা ছিল এবং কেন তিনি কাজ করেননি আসলে কি আমিন খান আছে বলে তার কোনো সমস্যা বা অন্যরকম কী কিছু আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি বধুবেশে কন্যা যখন এলোরে যেন খুশির বন্যা বয়ে গেলোরে হৃদয়ার বন্ধন বাংলা সিনেমাতে অনেকেই সিনেমাটার সঙ্গে পরিচিত সিনেমার গানগুলো তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল জনপ্রিয়তা যদিও বলিউডের ধারকান সিনেমার অনুকরণের বানানো হয় কিন্তু বাঙালিয়ানা ছিল এবং এই ছবিটা কিন্তু প্রত্যেক অডিয়েন্সের কাছে কিন্তু বেশ রোমান্টিক অডিয়েন্সের কাছে কিন্তু একটা প্রিয় যে সিনেমাতে আমরা ইফাই মানিকের পরিচালনায় একই স্ক্রিনে দেখেছিলাম আমিন খানকে সামনুরকে এবং রিয়াজকে কিন্তু কথা হচ্ছে রিয়াজের এই সিনেমাতে যে ক্যারেক্টারটা ছিল ইনিশিয়ালি কিন্তু চুজ করা হয় শাকিব খানকে শাকিব খানের কাছেই প্রপোজ যায় কিন্তু শাকিব খান কেন এই সিনেমাতে কাজ করে না হ্যাঁ দেখেন শাকিব খান কিন্তু তখন আমরা জানি যে তিনি সেকেন্ড লিড অহরহ অহরহ কাজ করেছে কিন্তু তার ভিতর ভালো কাজ করার চেষ্টা ছিল এবং ভালো কাজ করার পোটেন্সিয়ালিটি ছিল বলেই কিন্তু আমরা শাবনূরের সঙ্গে তাকে আমরা একটা নাসনেওয়ালি সিনেমাতে দেখেছিলাম বা আমরা তখন কিন্তু তাকে স্থল হিরো যেমন গুলাম সিনেমাতে দেখেছিলাম কিন্তু হঠাৎ কিন্তু তার ভেরিয়েশন নিজের মনে হলো যে আমি যত্র তত সিনেমাতে কাজ করব না ওইভাবে মাল্টিস্টার কাস্টিংতে এবং তিনি সাব জানিয়ে দিলেন যে আমিন খান বা অন্য কোনো সিনিয়র নায়ক যে সিনেমাতে আছে সেই সিনেমাতে আমি কাজ করব না এটা একটা সহজ কনসেপ্ট যে এই ধরনের ডিসিশন আপনি হয়তো বুঝতে পারবেন যে হয়তো তার ক্যারেক্টারটা ওইভাবে পোর্ট্রে করা হচ্ছে না বা নানা রকম কারণে যার কারণে কিন্তু শাকিব খান দেখেন পত্রিকাতে স্পষ্ট লেখা যে আমিন খানের সঙ্গে তিনি কোনো ছবি করবেন না তিনি একক নায়ক হিসেবেই ইন্ডাস্ট্রিতে বেশি থিতু হতে চাচ্ছেন এবং এর আগে কিন্তু শাকিব খান কিন্তু অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছেন ডিক্লারেশন যে তিনি মান্নার সঙ্গে একসঙ্গে কোনো সিনেমাতে তিনি কাজ করবেন না খুবই সিনিয়র নায়কের সঙ্গে তিনি কোনো রকম কাজ করবেন না যখন এফআই মানিক শাকিব খানকে অ্যাপ্রোস করে এই সিনেমাতে কাজ করার জন্য তিনি কিন্তু সুদাসাবটা বলে দেয় যেহেতু আমিন ভাই আছে আমি এই সিনেমাতে কাজ করবো না পরবর্তীতে হয়তো একসঙ্গে কাজ করেছে কিন্তু সেটা ভিন্ন কথা পলিটিক্স হতে পারে রকম কারণ হতে পারে কিন্তু আপনারা পেপার কাটিংয়ে দেখেন যখন শাকিব খানকে অ্যাপ্রোচ করে তিনি সোজা হাবটা কিন্তু না বলে দেয় তো তিনি কিন্তু এক বাক্যে কিন্তু তিনি বলেন না যে আমি আমিন খান আছে বলে আমি কাজ করবো না তিনি কিন্তু আমিন খানের নাম মেনশন করেন এখানে কিন্তু তিনি তখন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন দেখেন পেপার কাটিংয়ে লেখা আছে যে শাকিব খান কিন্তু নাম নেন কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ইনডাইরেক্টলি যে আমিন ভাই থাকলে আমি এই সিনেমাতে কাজ করবো না যদিও তিনি বলেছেন সিনিয়র নায়কদের ভিতরে একমাত্র রুবেলের সঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই কিন্তু মান্নার সঙ্গে তিনি অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছেন এবং আমিন খানের সঙ্গে তিনি ডাইরেক্টলি না কাজ করতে চাইলেও কিন্তু অলরেডি কিন্তু ইনডাইরেক্টলি তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমিন ভাই থাকলে আমি কাজ করবো না যাই হোক এই ব্যাপারে কিন্তু তখন পরিচালক মহলে কিন্তু রীতিমতো একটা ধুন্ধুমার কাণ্ড লেগে যায় যে হ্যাঁ অনেক পরিচালক মনে করে হ্যাঁ শাকিব খান ভুল ডিসিশন নিচ্ছে তার জন্য কারণ দেখেন পরিচালকদের কিন্তু লস হচ্ছে যেসব পরিচালকরা কম টাকায় শাকিব খানকে নিয়ে দুইটা নায়ক নিয়ে একটা মাল্টিস্টার কাস্টিং সিনেমা বানাতো হয়তো সেই ধরনের সিনেমাতে তারা ওইভাবে আর পাবে না এই কারণে কিন্তু বলেছেন যে শাকিব খান চরম ক্যারিয়ারে একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছে হেন তান এমনকি নির্মাতা মালিক আফসারিও কিন্তু তখন বলেছিলেন যে শাকিব খান যদি এই ধরনের ডিসিশন নিয়ে থাকে তাহলে অবশ্যই তিনি ভুল ডিসিশন নিচ্ছেন এবং এটা তার উচিত হবে না তার আরও বিচার বিবেচনা করে জাস্টিফাই করে রাখা উচিত কারণ কিন্তু এর আগে কিন্তু এই মালিক আফসারি কিন্তু ঠেকাউমাস্তান হিরাচনি পান্নার মতো সুপার ডুপার হিট ফিল্ম কিন্তু সাকিব আমিন খানকে নিয়ে শাকিব আমিন খানের মতো মাল্টিস্টার কাস্টিং সিনেমা নিয়ে বানিয়েছিলেন জন্য কিন্তু তিনিও এই কথা বলেছিলেন পরবর্তীতে শাকিব খান মাল্টিস্টার কাস্টিং সিনেমাতে কাজ করলো তখন তিনি পত্রিকাতে স্টেটমেন্ট দিয়েছিলেন এবং বন্ধন সিনেমাতে কিন্তু ইনিশিয়ালি কিন্তু ছিল না চুজ ফার্স্ট চুজ ছিল শাকিব খান এবং শাকিব খান কেন কাজ করলেন না কারণ কি আমিন খান নাকি ওইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলো সে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি এবং এই ছবিতে যদি শাকিব খান কাজ করতো যদিও সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুবই সাকসেসফুল ফিল্ম ছিল না তো শাকিব খান কাজ করলে তার পারফরমেন্স কি ওই রিয়াজের ক্যারেক্টার রিয়াজের থেকে ভালো হতো বা সিনেমা কি সাকসেসফুল হতো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির